শারীরিক নানান জটিল রোগ থেকে রক্ষা পেতে খুরুশকুল ব্রিজের মাথায় স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে অবসরপ্রাপ্ত বিভিন্ন শ্রেণী পেশার সিনিয়র সিটিজেনেরা এই সংগঠনের সদস্য। তারা শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা করেন এই ক্লাব ঘরে। প্রতিদিনের ন্যায় স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের সদস্যরা ব্যায়াম করতে আসলে দেখতে পান কোনো ধরনের আগাম সতর্ক সংকেত না দিয়েই উচ্ছেদ করা হয় ব্যায়াম ঘরটি। সংগঠনের সদস্যদের দাবি, স্থানীয় কয়েকজন ভূমিদস্যুদের প্ররোচনায় সরবিভাগের যোগসাজশে এই কাজ করা হয়েছে। ব্যায়ামঘর করাই বয়োবৃদ্ধরা শরীরচর্চা করার সুযোগ পেয়েছেন। ঘরটি উচ্ছেদ হওয়ায় এখন প্রভাবশালীরা দখল করে নিবে। আমাদের যে ব্যায়ামের জায়গাটার উপর অত্যাচার করে যে কাজটা করেছে, এটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নিন্দা জানাই। এদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই জায়গার উপর প্রতিদিন আমরা ব্যায়াম অতীত করেছি, আগামীতেও করব। এবং খুরুশকুল রাস্তার মাথা থেকে এই পর্যন্ত এখানে 150 ফুট, এটা আমরা গভর্নমেন্ট রোডসের উপর জায়গা। এখানে আমরা এই আবাল বিদ্যা গণিতার সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিভিন্ন স্তর, আপনার সদাবেলা যদি আমরা অন দ্য স্পট যদি দেখেন অবাক হয়ে যাবেন। আমরা পদরের সালাতের পর এই যে 100 জন মতো আমরা এখানে ব্যায়াম করি, কোনো প্রকার নোটিশ না করে, কোনো রকম আমাদেরকে খবর না জানিয়ে, আমাদেরকে না বলে না ডেকে অতর্কিতভাবে এসে, অতর্কিতভাবে আধা ঘন্টার ভিতরে ভেঙে চুরমার করে চলে গেছে আমাদের এই ব্যায়ামের স্পটটা। আমাদের কথা হচ্ছে রুট যদি এটা উচ্ছেদ করে, রুটসের জায়গা আমাদের কোনো আপত্তি নেই, তবে সেটার একটা সিস্টেম থাকতে হবে। এখানে পুরা খুরুশকুল মেন রাস্তার মাথা থেকে শুরু করে খুরুশকুল ব্রিজ পর্যন্ত উভয় পাশে বিভিন্ন স্থাপনা রয়েছে, কিন্তু সেইগুলোর কোনো ইয়ে করলো না, উচ্ছেদ করলো না, শুধু আমাদের এই ব্যায়ামের এই জায়গাটা। 2013 সালে শতাধিক অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার সহ নানা পেশার মানুষ নিয়ে গঠিত এই সংগঠন আবারও ব্যায়াম করার পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের সদস্যরা। সেই সাথে সরকারের যখন প্রয়োজন হবে তখন ছেড়ে দেওয়া হবে। নিউজ ডেস্ক, সিসিএন।